ইংল্যান্ডের বিপক্ষে ভরা ডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ডুবেছে বাংলাদেশের টপ অর্ডার। ঘুরে ফিরে প্রশ্নের মুখে টাইগারদের ওপেনিং পজিশন, প্রত্যাশার কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছেন লিটন দাস আর তানজিদ তামিম। এমন ব্যর্থতায় তামিম ইকবালের কথাই বারবার মনে করায়। জিজ্ঞাসা তো করতেই হয়, এখন পর্যন্ত তামিম ইকবালের জায়গা পূরণ করতে সক্ষম হয়েছে কোনজন? বর্তমান ওপেনারদের নিদারুণ ব্যর্থতা তামিমকে হয়তো কখনোই ভুলতে দেবে না। বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে অপ্রত্যাশিত নাটকীয়তা, তামিম ইকবাল আনফিট আর পজিশন চেঞ্জ করে খেলা, এই তর্কে তামিম ইকবালকে হয়েছে বাদ দেওয়া। তার জায়গায় নাকি ফিট আরেক তামিম। চলুন দেখিনি তিন ম্যাচে কতটুকু করতে পেরেছেন তিনি। তানজিদ তামিম বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন 22 রান, গড়ে 7.34 করে। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে 8 ম্যাচে 56 রান, গড়ে 7 করে। আরেক ওপেনার লিটন দাস ব্যর্থ ওপেনিংয়ে, শুধু ইংল্যান্ডের বিপক্ষে হেসেছে তার ব্যাট। নিউজিল্যান্ডের বিপক্ষে জন্মদিনে উপহার দিয়েছেন গোল্ডেন ডাক। তবুও টিম ম্যানেজমেন্ট কোচ তামিম ইকবাল পারফেক্ট চয়েস তা মানতে নারাজ। তামিমকে আড়ালে রাখাই যেন তাদের কাজ। তামিমের রিপ্লেসমেন্ট না পেয়েও অনভিজ্ঞ ক্রিকেটারের উপর তুলে দিয়েছে প্রত্যাশার চাপ। ওপেনিংয়ে ব্যর্থতা কি পড়েনি চিন্তার ভাঁজ। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলেও মিস করেছেন তামিম ইকবালকে। বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে করেছেন সমালোচনা। তামিম কেন দলে নেই তিনি বুঝতেই পারছেন না। ধর্মশালা থেকে চেন্নাইয়ের চিতাম্বর না থেকেও ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ দল মনে না রাখলেও মনে রেখেছে টাইগার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তামিম কেন নেই উঠেছে প্রশ্ন। তার রিপ্লেস হিসেবে কাকে পেল, কী বা করে দেখালো, উঠেছে সমালোচনার ঝড়। ডেক্স নিউজ, নিউজ নাও স্পোর্টস।